এবার ভয়ঙ্কর গণ্ডগোল বেঁধে গেল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিধায়ক বেচারাম মান্নার মধ্যে কামার কুণ্ডু রেলের ওভারব্রিজ চালু না হওয়ার পেছনে দায়ী সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না এই দাবি করে তার বিরুদ্ধে তোপ দাগলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকেটের দাবি তোলাবাজিতে অসুবিধা হবে বলেই ওই ওভারব্রিজ উদ্বোধনে গড়িমসি করছেন বেচারাম যদিও বেচারামের পাল্টা দাবি এই বিষয়ে জোর করে নাক গলাচ্ছেন লকেট প্রসঙ্গত দীর্ঘদিনের দাবি মেনে দু হাজার পনেরো সালে হুগলির কামারকুন্ডুতে ওভারব্রিজের নির্মাণ কাজ শুরু করে রেল গত বছরের অক্টোবরে সেই কাজ শেষ হলেও তার উদ্বোধন এখনো পর্যন্ত হয়নি ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা ওভারব্রিজ উদ্বোধন নিয়ে গত ছ মাস ধরে রাজ্য ও রেলের মধ্যে তরজা অব্যাহত লকেটের দাবি গত ছয় মাসে একাধিকবার উদ্বোধনের উদ্বোধনের তারিখ স্থির হলেও নানা কারণ দেখিয়ে তাতে বাধা দিচ্ছেন বেচারা মঙ্গলবার কামারকুণ্ডু রেল ব্রিজের নিচে একটি সবার পর তিনি বলেন গত তিরিশে এপ্রিল এই বৃষ্টি উদ্বোধন করার জন্য রেলের পক্ষ থেকে বেচারাম মান্নাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে স্থানীয় বিধায়ক একাধিক অজুহাত দিকে সেই উদ্বোধন স্থগিত করে দেন লকেটের অভিযোগ এই ব্রিজ চালু হলে বিধায়কের তোলাবাজি বন্ধ হয়ে যাবে সেই কারণে এটি তৈরি হলেও তা চালু করা যায়নি তিনি বলেন ওভারব্রিজ চালু হলেও সাবওয়ে চালু রাখতে হবে বলে দাবি ছিল স্থানীয়দের সেই দাবিও মেনে নিয়েছে রেল যদিও লকেটের অভিযোগ নাশাত করে বেছেরামের পাল্টা দাবি এখানে ওভারব্রিজের যেমন দরকার তেমন সাবওয়েরও প্রয়োজন কারণ কামারকুণ্ডু রেলগেটের দুই দিকে ব্যাংক স্কুল বাজার রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের এখানে বাড়ি হলে তিনি এটা বুঝতেন তোলাবাসদের নিয়ে এসেছেন ব্রিজে দাঁড়িয়ে তোলা তুলতে চাইছেন ওকে কেউ ঢিল ছুরুক তাহলে ছবি হবে এটা সিঙ্গুর আন্দোলনের আর নাম তাই কেউ ওর পড়োচনায় পা দেবেন না লকেটকে আক্রমণ করে বেচারামের আরও দাবি সাংসদ হিসেবে তিনি খুবই ব্যর্থ এই এলাকা তার নির্বাচন ক্ষেত্র নয় উনি জোর করে নাক গলাতে চাইছেন